মোদির মুকুটে ঝরল আরো সম্মানের পালক। এবার গায়ানা ও বার্বাডোসও তাদের দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দিন দুয়েক আগে নাইজেরিয়া তাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে প্রধানমন্ত্রী মোদীকে। এবার গায়ানা ও বার্বাডোসও সর্বোচ্চ সম্মানে সম্মানিত করতে চলেছে প্রধানমন্ত্রী মোদীকে। G20 সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশের সফর ছিল তার। প্রথমে যান নাইজেরিয়া, সেখান থেকে ব্রাজিলে G20 সম্মেলনে যোগ দেন তিনি। শেষ ধাপে গায়ানা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সেখানে পৌঁছন তিনি। জানা গিয়েছে গায়ানা তাদের দেশের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ এক্সেলেন্স সম্মানিত করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বার্বাডোস অ্যানারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস সম্মানে সম্মানিত করা হবে প্রধানমন্ত্রীকে। এর দিন কয়েক আগে ডমিনিকাও তাদের সর্বোচ্চ সম্মান ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনারে সম্মানিত করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। নাইজেরিয়া দ্বিতীয় সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইগার সম্মানও দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। এ নিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা 19 পৌঁছল। ব্যুরো রিপোর্ট, আর ইউ নিউজ।